এই আজকে একটা আজমপুর গলফার মাঠে বিশাল বড় একটা বেহেশতের বাগান হয়েছে আমরা খুশি রে বাজার এমন একটা হাসরের মাঠ একদিন হবে হবে কি হবে না যেহেতু এটা বল খেলার মাঠ আমি হাসরের মাঠ সম্পর্কে যদি কথা বলতে চাই আপনারা সবাই শুনতে রাজি আছেন কথা বলে শুনতে রাজি আছেন আমার বাবা আমার সময় সংক্ষিপ্ত আসলে অল্প সময় আমি আপনাদেরকে সব বলে শেষ করে সম্ভব করতে পারবো না সংক্ষিপ্ত কিছু কথা বলি বাবা এই সমস্ত সৃষ্টির মূল যিনি সৃষ্টির আদি যিনি সৃষ্টির রণক যিনি সৃষ্টির কল্যাণ যিনি তিনি দুধানের বাদশা নবী সরকারে দয়ালম নূরে মুদাসসাম ফকরে বুনিয়াদ ইমাম অলম্বিয়া সৈয়দ অলম্বিয়া নবী দুধান গোনাগার উম্মতের কান্ডারি যিনি নূরুল আলা নূর নবী যিনি হলেন হাবিবে কিবরিয়া রহমতে আলম দয়া তিনি হলেন আমাদের সৃষ্টির মূল যিনি না হলে আসমান জমিন হতো না চন্দ্র সূর্য হতো না পাহাড় পর্বত হতো না নদী সমুদ্র হতো না জিন ফেরেশতা হতো না হতো না হতো না এই পৃথিবীর কোনো কিছুই হতো না তিনি হলেন রাহমাতাল্লিল আলামিন জুড়ে বলেন সুবহানাল্লাহ কথাটা ঠিক না বেটি ও মাইয়ার নবী গো এসো আমরার সামনে জন্মের মতন দেই কাহালই তোমারে ঠিক না বলুন ও প্রাণের নবী গো জন্মের মতন দেই কাহালই তোমারে নবী তুমি বিনে ছবি অন্ধকার দেখা দেন গো নূরের নবী জীবনে একবার সরকার আছে না নাই আমার নবী জিরে একবার দেখলে জীবনের গুণ আমার কথা সত্য না মিথ্যা কথা বলে সত্য না মিথ্যা ও মায়ার নবী গো এসো আমার সামনে জন্মের মতন দেইকা লই তোমারে গোলাম গোলাম জানিয়া গোলবি লোনা তোমার কুলেতে জন্মের মতন দেই কালই তোমার জুড়ে বলেন মারহাবা বলতেছিলাম বাবা সর্বপ্রথম আমার দয়ার নবী মায়ার নবীজি যখন হাসরের মাঠে উত্তোলন হবে হাসরের মাঠে যখন তিনি যাবেন হাসরের মাঠে যাওয়ার পরে তিনি যাবেন ব্যস্তি পোশাক লইয়া ঠিক না বেশি কি পোশাক লইয়া দেব ব্যস্তি পোশাক নিয়ে হাসরের মাঠে আমার আপনার মায়ার নবীদের নবীজি সর্বপ্রথম হাসরের মাঠে যাইয়া তিনি যখন হাসরের মাঠের দিকে তাকাবেন হাসরের মাঠের দিকে তাকাইয়া দেখবেন কোনো গাছ নাই কোনো পালা নাই মরুভূমিতে সমস্ত মাঠে এরকম ভাবে তামার জমি হয়ে যায় বাবা বাবারা আমার দয়াল নবীজি তিনি এবার কি করবেন ওই গুনাগার উম্মতের কথা মনে পড়া যাবে কার কথা গুনাগার উম্মতের কথা গুনাগার উম্মতের কথা বলিয়া তিনি যখন কান্দিতে থাকবেন আমার বাবারা আর বলবেন আল্লাহ আমার গুনাগার উম্মতদেরকে আমারে না দেখাইয়া আপনি জাহান্নামে দিবেন না কোথায় দিবে না আল্লাহ পাকের দরবারে কান্দিতে লাগলো আমার জয়াল নবীজি মায়ের নবীজি আর বলতে লাগলেন ইয়া পরওয়ারদিগার বাবু আমার গোনাগার উম্মতদেরকে আমার না দেখাইয়া তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন না সুরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাকতে বলুন হাবিব গো আপনার আমি সর্বশেষে হাসরের মাঠে উঠাই নাই আপনার দিয়া সর্বপ্রথম এই হাসরের মাঠ আমি উদ্বোধন করলাম জুড়ে বলেন সুবহানাল্লাহ আমার দয়াল নবীজি আল্লাহর যে কা প্রশংসা আছে আল্লাহর প্রশংসা আছে না নাই আমার দয়াল নবীজি এরকম ভাবে আল্লাহর প্রশংসা পতাকাটা তিনি হাত দুয়ারের মধ্যে থাকবে
প্রশংসা করতে করতে আমার দয়াল নবীজি আল্লাহর আরশের ডান পাশে তিনি এরকম ভাবে থাকবেন আরশের ডান পাশে যখন তিনি থাকবেন আমার বাবারা ভাইরা আর গুনাহগার উম্মতের কথা মনে পড়া যাবে আর সর্বপ্রথম আমার দয়াল নবীর কদমের নিচে কোথায় আমার দয়াল নবীজি কদমের নিচে সমস্ত নবীগণ এসে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে তারপরে এরকম ভাবে দয়াল নবীজির সমস্ত নবীগণ হাসিয়া উপস্থিত হইলে তারপরে আমার দয়াল নবীজির যত উম্মত আছে সমস্ত উম্মতগণ এসে আমার দয়াল নবীজির কদমের নিচে দাঁড়িয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ ও বাবারান এরকম ভাবে যখন দাঁড়িয়ে যাবে তখন আমার দয়াল নবীজি গুনাহগার উম্মতের কথা মনে পড়িয়া আরশের সাজদার নিচে পড়িয়া তিনি উম্মতের জন্য কাঁদতে থাকবেন জোরে বলেন সুবহানাল্লাহ এখন বলতে পারেন হুজুর কোন উম্মত নবীর কলিজায় আঘাত দিয়া নবীর উম্মত হওয়া যাবে না নবীর ভালোবাসার উম্মত হওয়া যাবে না যারা নবীর ভালোবাসা আর অন্তরের মধ্যে আছে যার দিলের মধ্যে আমার নবীজির প্রেম আছে তারাই হবে খাঁটি উম্মত ঠিক না বেঠি এরকম ভাবে বাবা না হাসরের মাঠে যখন সেজদায় পড়ে আমার নবীজি উম্মতের জন্য কান্না শুরু করবেন আর বলবেন রব্বি সাল্লিম উম্মতি রব্বি সাল্লিম উম্মতি জুড়ে বলেন সুবহানাল্লাহ রব্বি সাল্লিম উম্মতি আমার নবীজি আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবেন আয় আল্লাহ আমার গুনাহগার উম্মতরা বড় কষ্টের মধ্যে আছে রব্বি সাল্লিম উম্মতি ও আল্লাহ আমার গুনাহগার উম্মতরা হাশরের ময়দানে বড় কষ্টের মধ্যে আছে তাদেরকে আপনি শান্তি দেন তাদেরকে আপনি শান্তি দেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার বাবারা একটা দৌড় মারিয়া আমার নবীজি এরকম ভাবে মিজানের কাছে চলে যাবেন যেখানে নেকি বুঝি ওজন করা হবে হবে কি হবে না হাসরের বিষয় নিয়ে আলোচনা করতেছি আপনাদের কাছে খারাপ লাগতেছে আমার সময় কিন্তু শখ অল্প আমার বাবারা এবার তিনি কি করলেন একটা দৌড় মারিয়া ওই মিজানের কাছে গেলেন মিজানের কাছে যাইয়া যে সমস্ত খাতি উম্মত যারা নবীর প্রেম যার দিলের মধ্যে আছে কথা বলেন ঠিক না বেশি নবীর প্রেম থাকতে হবে কথা বলেন ঠিক না বেশি আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল বলেন একটু আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল মদিনার দুলবালি মোর মদিনার দুলবালি মোর নয়নের কাজল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল আমার জিকির নবী নবী তুই চোখে মদিনার ছবি ঠিক না বেঠি আমার জিকির নবী নবী তুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল শুনিলে মদিনার কথা শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা বুকের ভিতর ভেসে উঠে বুকের ভিতর ভেসে উঠে মন আনন্দের ডোল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল আমার রোগের সকল ঔষধ ঠিক আছে আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর দুরুদ সালাম আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর দুরুদ সালাম ভক্তি চিত্তে পড়ি যখন ভক্তি চিত্তে পড়ি যখন অসুস্থ সবল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল জোরে বলে সুবহানাল্লাহ আমার বাবারা এবার তিনি কি করলেন একটা দৌড় মারিয়া মিজানের কাছে গেলেন মিজানের কাছে যাওয়ার কারণ কি ওই যে গুনাহগার উম্মতরা খাঁটি উম্মত যারা নবীর প্রেম যার দিলের মধ্যে আছে আমার বাবারা
সমস্ত গুনাহগার উম্মতরা দে মিজানের কাছে তাদের নেকির পাল্লাটা হালকা হয়ে আছে কি হয়ে আছে মিজানের পাল্লা হালকা মানে ওজন কম হ্যাঁ মিজানের যে নেকির পাল্লা এটা কি হালকা এটা ওজন কম ওই উম্মতের জন্য দয়া করিয়া তিনি কি করলেন ও আমার বাবারা আমার দয়াল নবীজি দৈনিক 100 বার তওবা করে আপনারা জানেন নি আমার নবীজি কি গুনাহ আছে কথা বলেন গুনাহ আছে তিনি সম্পূর্ণরূপে পবিত্র কথা বলেন ঠিক কি না এই যে 100 বার তিনি তওবা করেন আমার বাবা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাজরে আমার দয়াল নবীজি বলতেছেন হে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না শুনো রে শুনো রে আমি যে দুনিয়াতে 100 বার আল্লাহর দরবারে তওবা করেছি তওবা করলে নেক আসলে নাই আমার বাবা বলতেছি আমার গুনাহগার উম্মতের আগে ওই মিজানের কাছে আটকে রয়েছে তাদের জন্য আমি এই বোনাস রাখছি ওই গুনাহগার উম্মতকে তাদের নেকের পাল্লাটা আমার ওই সওয়াব থেকে অংশ কিছু অংশ নিয়া আমি আমার গুনাহগার উম্মতের নেকের পাল্লাটা আমি ভারী করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ তারপরে তিনি আবার একটা দর মারলেন হাসরের মাঠে এমন কিছু দরকার আছে না নাই কথা বলেন দরকার আছে না নাই হাসরের মাঠ কিন্তু হবে সন্দেশে এবার আরেকটা দর মারলেন ফুলচরাতের গাড়ে চলে গেলেন আমার বাবারা ভাইরা ফুলচরাতের গাড়ে যাইয়া এবার তিনি কি করলেন আমার বাবারা ভাইরা 30,000 বছরের রাস্তাটা ফুলচরাতের গাড়ে যাইয়া দেখবেন গুনাহগার উম্মতের আটকায়া রয়েছে আমার দয়াল নবীজি মায়ের নবীজি উম্মতের দরিদ্র হইয়া উম্মতদেরকে ধরে নেওয়ারা নবী আমার বাবারা ফুলচরাতের ঘাটে দাঁড়িয়া তিনি হাত মুবারকে ধরিয়া ধরিয়া যে সমস্ত উম্মতরা খাঁটি উম্মত যে সমস্ত উম্মতের গুণা আছে বটে কিন্তু তারা নবীর প্রেম আছে কি আছে নবীর প্রেম আছে অন্তরে প্রেমিকের দাম বেশি না কম প্রেমিকের দাম বেশি কথা বলেন সুবহানাল্লাহ আমার বাবা তিনি কি করলেন এইরকম ভাবে আমার দয়াল নবীজির হাত মুবারকে ধরিয়া ধরিয়া ওই 30,000 বছরের রাস্তাটা আমার নবীজি এরকম ভাবে তাদেরকে পার করিয়া দিলেন জয় বলেন সুবহানাল্লাহ এবার তিনি আর কাদর মারিয়া যখন এরকম ভাবে হাউজে কাউসারের গেলেন কাছে গেলেন হাউজে কাউসার অর্থাৎ হাসরের মাঠে মানুষগুলি পিপাসায় পানির পিপাসা কাতর হইয়া যাবে যাবে কি যাবে না পানির পিপাসা তারা কি হয়ে যাবে কাতর হইয়া যাবে তাদের পানির পিপাসা নিবারণের জন্য আমার বাবারা দয়াল নবীজি মায়া নবীজি এরকম ভাবে হাউজে কাউসারের কাছে যাবেন যে হাউজে কাউসারের পানিটা দুধের চেয়ে আরো সাদা মধুর চেয়ে আরো মিষ্টি এরকম ভাবে এইরকম ভাবে এতগুলি সমস্ত আমার বাবারা ভাইয়ের হাসরের মাঠে সমস্ত মানুষ 120 কাতারে পরিণত হবে কত কাতার 120 কাতার এর মধ্যে 80 কাতার হবে আমার দয়াল নবীজির উম্মত জুড়ে বলেন সুবহানাল্লাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাকটা বলেন হে রাসূলুল্লাহ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন আপনার উম্মত আছে আপনি তাদেরকে কিভাবে শরবত পান করাবেন কিভাবে হাউজে কাউসারের পানি পান করাবেন আমার নবী ডাকতে বলেন হে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুমি জানো নি আকাশের মধ্যে কত তারকা আছে আকাশের তারকা কি গণনা করে চেক করতে পারে কি বলেন পারে নাকি আমার বাবারা আমার দয়ার নবীজি মায়ের নবীজি মিসাল দিলেন হে আয়েশা আকাশের যত তারকা আছে আমার আল্লাহ আমার উম্মতের জন্য কত পেয়ালা তারা যেন হাউজে কাউসারের পানি পান করতে পারে এরকম ভাবে আমার আল্লাহ আমি নবীজির জন্য বরাদ্দ করে রেখেছে বলেন সুবহানাল্লাহ আসলে মাঠে বাবারা কিন্তু সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হবে আউয়ালু মুহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি সালাত সর্বপ্রথম বাবারা হাসরের মাঠে নামাজের হিসাব আল্লাহ দরবারে দিতে হবে একটা পাক্কা মুমিন মুসলমান হইতে গেলে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা রাখবে ঠিক না বেঠি নামাজ কিন্তু বাদ দেওয়া যাবে না খাঁটি শুধু খাঁটি সুন্নি হলে চলবে না আমরা বাবার আশিকের রসুল হইলে চলবে না আশের একটা রসুল তারাই হবে যারা নাকি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ধরে বলেন সুবহানাল্লাহ আমি একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি আমার বাবারা ইয়া الذين آمنوا اتقوا الله حق تقاته
ولا تموتن إلا وأنتم مسلمون جوري جوري بولن سبحان الله গুমাইছে বসে নাকি গুমাইছে বসে আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল দরকার আছে না নাই নবীজির গোলামের মাওলাজির গোলামের কোন চিন্তা না চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই দরকার আছে না নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই আল্লাহ দাতা সর্বোপরি নবী কাসম বন্টনকারী আল্লাহ দাতা সর্বোপরি নবী কাসম বন্টনকারী তোমারই বন্টনে যেন তোমারই বন্টনে যেন অধিক দয়া পাও চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই আসি যে আমি পাপের সাগরে ঠিক না বলো ঠিক না আমরা কি পাপের জগতে আসি না সারাদিন মিথ্যা কথা বলতেছি পাপ কাজ করতেছি হারাম কাজ করতেছি তামুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি বলেন তোমরা কি করো সৎ কাজের আদেশ দাও সৎ কাজের আদেশ দাও খারাপ কাজ থেকে মানুষদেরকে বাধা দাও দরকার আছে না নাই আসি যে আমি পাপের সাগরে না জানে কি হবে উপারে হাসরে আসি যে আমি পাপের সাগরে না জানে কি হবে উপারে হাসরে তোমার সুপারিশ বিনে তোমার সুপারিশ বিনে কেমনে হব চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই বাবারা ভাইরা আমি যে কোরআনের আয়াত তেলাওয়াত করলাম এই কথাটার অর্থ আগে শুনেন তারপরে বোঝা যাইব কি করা দা আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون هاي من دار هاي بشاسدا الله إيمان دار كدكت الله بشاسدا كدكت زارا الله بوم الله رسول كمارا تاريت إيمان دار هذا بقول لك كنا أمار بابا أمار الله بابا دام دبر هاي من دار هاي بشاسدا كدكت تقول أمي الله كي بوي كرو তুমি আল্লাহ আমি আল্লাহকে কি করো আল্লাহর ভয় করার দরকার আছে না নাই আজমপুর বাসীর বাবারা আল্লাহর ভয় করার কথা কোরআনে আছে না নাই যদি কথার আওয়াজ দিয়ে বলেন একটু ভালো লাগে না খারাপ লাগে জোরে বলেন আল্লাহর ভয় করার দরকার আছে না নাই আমার বাবারা আল্লাহ পাক ডাকতে বলতেছেন এই মন্দরেরা কে বিশ্বাসই করে না তোমরা আমি আল্লাহকে ভয় করো কেমন ভয় কই ভয় করার মতন ভয় করো যেমন ভয় করেছিল আবু বকর যেমন ভয় করেছিল হযরত উমর যেমন ভয় করেছিল হযরত উসমান হযরত আলী তাদের মতন তোমরা আমি আল্লাহকে ভয় করো এরপরে সর্বশেষের আয়াতের শেষাংশে আমার আল্লাহ বলতেছেন তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না জোরে বলেন সুবহানাল্লাহ তোমরা কি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না একটা আল্লাহর পবিত্র বান্দা তো মুসা আলাইহিস সালামের জমানায় তারা একটা ময়দানের মধ্যে বৃষ্টি হয় না সবাই জমায়েত হয়ে বৃষ্টির জন্য দোয়া করতেছে সমস্ত নবীরা
কিন্তু আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না তখন তারা কি করলো ওই মুসা আলাইহিস সালামের কাছে গেছে সুবহানাল্লাহ কোন মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন হে মুসা পয়গম্বর দেশের মধ্যে বৃষ্টি হচ্ছে না বৃষ্টির জন্য মানুষ কাতর হয়ে গেছে জমিনে ফসল নষ্ট হয়ে যাচ্ছে দেশের ফল ফলাদি গাছগাছালি মৃত্যুবরণের মতো একটা ভাব দেখা দিয়েছে মরে মরে ভাব আপনি যদি আপনি তো এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের সিনিয়র পয়গম্বর অর্থাৎ ছয় নম্বরে তিনি সুবহানাল্লাহ করেন আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করেন বৃষ্টির জন্য মুসা আলাইহিস সালামের কাছে বলেন সমস্ত নবীগণ আইসা আরজ করলেন তখন মুসা আলাইহিস সালাম সমস্ত নবীগণকে নিয়ে সবাইকে নিয়ে তিনি আল্লাহর দরবারে দোয়া করছেন বল সুবহানাল্লাহ কিসের দোয়া বৃষ্টির দোয়া কিসের দোয়া বৃষ্টির দোয়া একটু দূরত করেন তাহলে রহমত আরো ভরপুর হইব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ ও গো আমরার মায়ার নবীজি ও গো আমরার নূরের নবীজি দেখা দেন না নূরের ছবি ও গো আমরার মায়ার নবীজি দেখা দেন না নূরের ছবি দেখিতে আপনার নূরের ছবি হইলাম আমরা দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি এসকের আগুন লাইগা সেজার কলি জানুর নবীজি এসকের আগুন লাইগা সেজার কলি জা হাইরে ঘর পারিসা রিয়া তারা কান্দে বসে মিরালা আল্লাহ সল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম বারিক আলাই মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে সমস্ত নবী পয়গম্বরদেরকে নিয়ে আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দেওয়া আরম্ভ করলেন দোয়া করার পর কিছুদিন অপেক্ষা করতেছে দেখা গেল কি বৃষ্টি হয় না কি হয় না দোয়া করার পরে কি মুসা নবী দোয়া করার পরে বৃষ্টি হয় না তো তারা যারা নাকি আয়সা আবেদন করছে নবী পয়গম্বর অন্যান্য নবীগণ আয়সা আবার আবেদন করলেন হে মুসা পয়গম্বর আপনি না দোয়া করলেন বৃষ্টি তো হচ্ছে না এবার মুসা নবী আল্লাহর দরবারে সওয়াল করতেন এটা আপনারা সবাই জানেন ঠিক কিনা আল্লাহর দরবারে প্রশ্ন করতেন আর তিনি বেশি প্রশ্ন করতেন আবার মুসা আলাইহিস সালামের শরীরটা গরম ছিল বেশি কেমন গরম জানেননি মুসা আলাইহিস সালাম যখন শরীরের মধ্যে রাগ আসত তখন এই কাপড় আছে না এই কাপড়ের তিনি যে পশমগুলি ছিল পশমগুলি রাগে ঠায় এমনভাবে খাড়া হইত কাপড় ছিদ্রা তিনি পশমটা খাড়া হয়ে যেত তখন সুবহান আল্লাহর দরবারে ডাক দিয়ে বলতেছে মাবুদ আমি না বৃষ্টির জন্য দোয়া করলাম দোয়া করার পরে এখন কেন বৃষ্টি হচ্ছে না আমার দোয়া আপনার দরবারে কেন কবুল হচ্ছে না আমার আল্লাহ দাজ্জাল বলতেছে হে মুসা পয়গম্বর আপনি যে মজলিসের মধ্যে সবাই নিয়ে দোয়া করছেন এই মজলিসের মধ্যে একটা পাপিষ্ঠ আমার বান্দা আছে মানুষ তার জীবনে শুধু গুণা আর গুণা করেছে তার জীবনে কোনো নেক কাজ করে নাই বলতেছে এই মজলিস থেকে এই লোকটার এখান থেকে যতক্ষণ পর্যন্ত না সরাইবা
ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হইবে না জুড়ে বলেন সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালামকে মুরাদিরা আসিল আয়েশা বলতেছে এই এখানে কে আছো পাপিষ্ট আল্লাহর পাপিষ্ট বান্দা তোমার জীবনে কোনো নেক কাজ করো নাই তুমি তাড়াতাড়ি এখান থেকে এই মাঠ থেকে সরে দাও বল সুবহানাল্লাহ তখন দিলে জানে বাপ মা জানে বাপ যে লোকটা নাকি সারা জীবন ভাব করছে আচ্ছা এই ভাবির লোকটার কি মনে কিছু জাগরণ হয় না যে আমি তো সারা জীবন গুণা করছি আছে না নাই আমার বাবা আমি মুসা আলাইহিস সালাম ডাকটা বলতেছে কে পাপিষ্ট তুমি তাড়াতাড়ি করে ময়দান থেকে চলে যাও আর যদি এই ময়দান থেকে না যাও তোমার নাম ধরে না হাজার হাজার মানুষের সামনে তোমারে লজ্জা দিব দূরে বলেন সুবহানাল্লাহ একটা কথা যে শরম থেকে মরণ বালা দূরণ দিছি ভিক্ষা বালা কথা বলেন ঠিক কিনা এখন জন কছে যে নাম ধরে তোমারে তুল্লা এখান থেকে অপমান করে এখান থেকে দূরে নেওয়া হবে এই কথা বলার পরে হে মনে মনে আল্লাহ তোমার কান্দা শুরু করছে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ দরবারে কোনার কথা সরে গেলে কানলে আল্লাহ কোনা মাফ করে কি করে না আমার বাবারা ভাইয়েরা হাদিস শরীফ শুনেন আমার দয়াল নবীজি বলতেছেন মান তাযাক্কারা খাতায়া ওয়া বাকা আইনা রাদিয়াল্লাহু লাহু জোরে বলেন সুবহানাল্লাহ একজনের প্রেমিক আসিল গো সোনার মদিনা একজনের রাসূল আসিল গো সোনার মদিনা ওর যার প্রেমেতে মজুন হলো খুদের পানা একজনে প্রেমিক আসিল গো সোনার মদিনা ধরবেন ঠিক নেবে ঠিক ওর যাহার আগ মনের তরে ওর যাহার প্রেমের আগ মনের তরে কাবা যোগে সাজদা করে তিনি আমার নূরের নবী শাহে মদিনা একজনে প্রেমিক আসিল গো সোনার মদিনা ঠিক না বেটি এবার কি করলো এই মানুষটা আল্লাহর দরবারে চোখের পানি ফোঁটা দিয়া ঘোরায়া ঘোরায়া পানি ছাড়তেছে আর বলতেছে মাহমুদ আমার জীবনে তো আমি কোনো নেক কাজ করি নাই আমি যে পাপ করছি আমার সঙ্গের সঙ্গিনী আমার স্ত্রীও জানে না আমি যে পাপ করছি সারা জীবন আমার মা বাবা জানে না জন্মদাতা মা বাবা কি জানে না মাহবুব আমি যে পাপ করছি সমাজের কেউ তো জানে না একমাত্র জানেন আপনি আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ ওই যে হাদিস শরীফে নবীজি বলছেন মান তাযাক্কারা খাতায়া ওয়া বাকা আইনা রাদিয়াল্লাহু লাহু যে নাকি গুনাহ খাতার কথা স্মরণ করিয়া কিসের কথা গুনার কথা কিসের কথা গুনার কথা স্মরণ করিয়া বাবা না যে নাকি চোখের পোটা দিয়ে একটা মাছির মাথা পরিমাণ পানি যদি জমিনে ছাড়তে পারে আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দির জন্য রাজি আর খুশি হইয়া যায় যে বলেন সুবহানাল্লাহ এবার যখন কান্না শুরু কইরা দিছে তখন আল্লাহ পাকের দয়া লেগে গেছে কি লাগছে আমার আল্লাহ পাকের দয়া লাগছে আল্লাহ পাকের দয়া লাগলো মায়া লাগলো কারণ আল্লাহর নাম তো গাফুরুর রাহিম আল্লাহ নাম কি গাফুরুর রাহিম কত বলেন ঠিক কিনা আল্লাহ নাম কি গাফুরুর রাহিম এই গাফুরুর রাহিম নামের খাতিরে আমার বাবারা এই পাপিষ্ট মানুষটারে আমার আল্লাহ মাফ করে দিয়েছে মাফ করে দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে আকাশটা কি মেঘাচ্ছন্ন হয়ে গেছে মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টির একটা ভাব জমিনে বৃষ্টি হয়ে দাঁড়াইব ইন্ডিভিজুয়ালে যখন বৃষ্টি হয়ে দাঁড়িয়েছে গা মুসা পয়গম্বর ডাক মারছে আল্লাহর দরবারে কোন সুবহানাল্লাহ হে আল্লাহ আপনি না বলছেন এই পাপিষ্ট মানুষটা এই ময়দান থেকে যতক্ষণ না যা ততক্ষণ বৃষ্টি হবে না এখন কার দোয়া আপনি বৃষ্টি দিলেন আমি জানতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক ডাকটা বলতেছে মুসা পয়গম্বর রে আমি তো বলছি কত সত্য এই মানুষটা এরকম ভাবে বলতেছে আমি যে পাপ করছি আল্লাহ আমার স্ত্রী জানে না আমার মা বাবা জানে না আমার সমাজের কেউ জানে না আপনি আল্লাহ জানেন মাহবুব এই হাজার হাজার মানুষের সামনে যদি এখন আমারে দাঁড়া করা আর মুসা পয়গম্বর যদি সমস্ত মানুষের সামনে আমারে লজ্জা দেয় আমি তো দুনিয়ার বাচ্চা কোনো লাভ হবে না মাহবুব
আপনার দরবারে আমি দোয়া চাই ক্ষমা চাই ও মাহবুব আপনি আমারে ক্ষমা কইরা দেন আল্লাহ মুসার ডাক দে বলেন হে মুসা পয়গম্বর যার কারণে আমি আল্লাহ তার গুনাহগুলি ক্ষমা কইরা দিছি ও মুসা পয়গম্বর আমি এইজন্য তারে ক্ষমা করে দিছি ক্ষমা করার কারণে এখন আমি আল্লাহ তোমার দোয়া কবুল কইরা জমিনে বৃষ্টি দিয়া দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পারে কি পারে না اللهم صل على وعلى آل سيدنا أول يا كريم نبي محمد ظاهر محمد اللهم صل محمد ولا يالي سيدنا محمد مدناري مدد كتاب الله ما وعلى آل سيدنا صبيات النوكحاني سجايا محمد وعلى آله سيدنا اللهم صل وسلم بارك عليه بابا الدنيا مدرة الآخرة এটা সত্য না মিথ্যা দুনিয়াটা হলো আখিরাতের একটা ফসল ফসল আপনি দুনিয়াতে রোপণ করতে দুনিয়াদারিতে আপনি বাঁচার জন্য ক্ষেত খামারে আমরা কাজ করি ব্যবসা বাণিজ্য করি বিদেশ বিরাজে যাই নিজে পেটে খাওয়ার জন্য ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা সবাইকে খাওয়ারের জন্য ভরণ পোষণ দেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা এটা হলো দুনিয়াদারি দুনিয়াদেরও সারা দেবে না আখেরা তো সারা দেবে না এ কথাটা সত্য না মিথ্যা সংক্ষিপ্ত দুই মিনিট জিকির করুন আমি চার একটু বক্ষণ করি আল্লাহ 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 الله 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 দুই মিনিট তিন মিনিট আমরা জিকির করতে রাজি কিনা আমি কিন্তু আলোচনা শুরুতে দুই মিনিট জিকির করি নাই দুই মিনিট জিকির করতে চাই আপনারা রাজি নেই সবাই দর্শক সকল ক্ষমতার উৎস জনগণ ঠিক কিনা আপনারা রাজি হতে হবে রাজি নেই আল্লাহ বি জিকিরুল্লাহ তাদমাইন কুলু এই দেহ পিণ্ডের ভিতরে একটা কলম আছে একটা গুস্তের টুকরা আছে এই গুস্তের টুকরাটা যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের ভিতরে পবিত্র না হবে এই সমস্ত বডি যত আছে নফস আছে তারপরে ছয়টা লতিফা আছে এবং দেহের প্রতি যত অঙ্গ প্রত্যঙ্গ আছে চোখ আছে নাক আছে কান আছে হাত আছে পা আছে পেট আছে মুখ বক্ষমুখ সব কিছুই নাপাক থাকে যতক্ষণ পর্যন্ত দেহের ভিতরে বাঁধনের দুই আঙুল নিচে যে লতিফায় কাল একটা গুস্তের টুকরা পবিত্র না হয় আর এই গুস্তের টুকরাটা পলকটা পরিষ্কারের জন্য একটা উত্তম আমল হইল উত্তম এবাদ হইল আল্লাহর
জিকির বল সুবহানাল্লাহ তাহলে জিকিরের দরকার আছে না নাই দুই মিনিট জিকির করতে রাজি সবাই একটু করেন আল্লাহ 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 তোমায় পাইলে কান্দে পাগল মন দৌড়া দৌড়াল আমায় দরস মারহাবা আল্লাহ 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 মারহাবা নারে তাকবীর নারে রিসালাত প্রধান আকর্ষণের আগমন এই মফিলের পক্ষ থেকে আমার তোমার ঠিকানা এই মাত্র আমাদের মাঝে প্রধান আকর্ষণ হুজুর এসে পড়ছেন সবাই বলেন মারহাবা প্রধান আকর্ষণ আমার ভাইজান চলে আসে আমরা খুশি না বেজার আমরা খুশি না বেজার আমরা দুই মিনিট জিকির কইরা মানুষ কি জমাইয়া হুজুরের কাছে দিলে মাহফিলটা আরো সুন্দর হবে কথা বলেন ঠিক কিনা দুই মিনিট আমরা জিকির করতে রাজি নি সবাই আমি কিন্তু জিকিরের ফজিলত বলেছি সবাই একটু জিকির করুন আল্লাহ 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 তোমায় পাইলে কান্দে পাগল মন দৌড়া দৌড়াল আমায় দরস মারহাবা আল্লাহ 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 আমার বলতে আমি নাই রে তুমি মোর জীবন আমার বলতে আমি নাই রে তুমি মোর জীবন কোন সাহায্য পাইব দৈয়াল তোমার আঙ্গা দুই চহরণ দৌনা দৈয়াল আমায় দরস মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বাবার ভাইরা আমাকে অনেকে চিনেন অনেকে চিনেন না আমি বিগত 13 বছর কাশিমপুর রেলওয়ে স্টেশন মসজিদে ছিলাম বর্তমানে ঘাটিয়ারা ভুঁইয়াবাড়ি মসজিদে আছি খেদমতে বিভিন্ন জায়গায় আপনাদের দোয়া আল্লাহ পাক দিনে খেদমত কিছু করি আমি অল্প সময় যাই কিছু আলোচনা করছি ভুল পেয়াদি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমরা আলোচনা শুরুতে হাসরের মাঠ সম্পর্কে আলোচনা করেছি এবং আমার দয়াল নবীজি হাসরের মাঠে উম্মতের জন্য কি পাগল হবেন এই বিষয়ে আমরা কিছু আলোচনা করেছি আর গুনাহ মাফের জন্য আমার আল্লাহ পাক গাফুরুর রহিম নাম দিয়েছেন এই গাফর নামের খাতির আল্লাহ পাক যে গুনাহ মাফ করে দিন পাহাড় পরিমাণ গুনাহ হলেও আল্লাহ মাফ করে যদি আল্লাহর কাছে আমরা চাওয়ার মতো চাইতে পারি কথা বলেন ঠিক কিনা তো সংক্ষিপ্ত সময়ে আর সামনে বার্তা বললাম না আরেকটা আলোচনা করার ইচ্ছা ছিল ভাইজান চলে আসছে মেহমান মানুষ উনি দূরের থেকে আসছে তো ওনাকে আমি এখানে দিয়ে দিব তো আমরা যেন সবাই কুল মুসলিমুন ইখওয়াতুন এক মুসলমান আরেক মুসলমানের ভাই ভাই মতানৈক্য না করি ধর্ম নিয়ে দ্বন্দ্ব না করি ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি আমরা সকলেই কিন্তু একটা মাঠে যাব যেটা হলো হাসরের মাঠ কথা বলেন ঠিক কিনা আমরা সকলেই একটা দেশে যাব ইন্নাল কুবুর অর্থাৎ কবর ঠিক না বেঠিক অবশ্যই আমরা কবরে যাব যাবো কি যাব না সবাই কিন্তু কবরের প্যাসেঞ্জার সবাই কিন্তু হাসরের প্যাসেঞ্জার কথা বলেন ঠিক কিনা এটাই হোক এই মাহফিলটা তারা প্রতি বছর করে আমাকে প্রত্যেক বছরে আমার বাবা ভাইয়েরা আমাকে আদর করে দাওয়াত করে আমি আসলে মাহফিলের যোগ্য না তারপরে আমাদের দাওয়াত করে আপনাদের দাওয়াতে আমি সারা দিই আল্লাহ পাক আমাদের সবাইকে নবীর পক্ষে থাকার তৌফিক দান করে এবং কবর হাসর মিজান ফুলছে রাতে আমাদের নবী ছাড়া কোনো গতি নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ যেন আমাদেরকে ওই পথের মধ্যে রাখে এবং এই মাহফিলকে আল্লাহ পাক কবুল করে এই এলাকার
আশেপাশে যত গোরস্থান আছে প্রত্যেকটা কবরের যত মুর্দারগণ আছেন সমস্ত মুর্দারগণের কবরের আযাব যেন আল্লাহ পাক আজকের মাহফিলের সিলা মাফ করে দেয় সকলে বলে আমিন।